বন্ধুসকল, আজি মই বর্তমান নামরূপ মহাবিদ্যালয় যে সোণালী জয়ন্তী বর্ষর বর্ণাঢ্য সামরণি অনুষ্ঠানের আজি দ্বিতীয় দিনার এই দ্বিতীয় দিনার যে বারে রহনীয়া সাংস্কৃতিক শোভাযাত্রার যে অনুষ্ঠানভাগী শুভারম্ভ করবলে আগবাড়িছে, তার যে সুন্দর এক আকর্ষণীয় দৃশ্য হব, সকলবিল দৃশ্য কেনে ধরনের এই সাংস্কৃতিক শোভাযাত্রা শুভারম্ভ হব আর কেনে ধরনের আগবাড়ি যাব আর কেনে ধরনের পরিসমাপ্তি ঘটব সকলবিল দৃশ্য আপনার দেখাবর কারণে চেষ্টা করব। ফলক আজি এই বারে রহনীয়া সাংস্কৃতিক শোভাযাত্রা ভাগি উপভোগ করো একটু, আর ইয়ার বারে রহনীয়া সাংস্কৃতিক শোভাযাত্রা শুভারম্ভ হয়েছে। আগফলে থাকিব হাতি আর তারপর হব নামঘরিয়া ভক্তপ্রাণসকল, আর তারপরে বাকি রাইজ উপস্থিত থাকিব। গতি আগবাড়ি গেছে সাংস্কৃতিক শোভাযাত্রা শুভারম্ভ করবলে আগবাড়িছে, আর হাতি সহ এই সাংস্কৃতিক শোভাযাত্রা শুভারম্ভ করা হয়েছে খুব সুন্দরভাবে। হাতি সহ এই বারে রহনীয়া সাংস্কৃতিক শোভাযাত্রা শুভারম্ভ করা হয়েছে খুব এক সুন্দর আর আকর্ষণীয় মুহূর্ত। অলপ রবলে কৈছে দেই, ঘাট মারিব, ঘাট মারিব, ঘাট মারিব। শুভারম্ভ হল আর আৰু চাওক, এয়া বাৰে ৰহণীয়া আজি সাংস্কৃতিক শোভাযাত্রা, এই শোভাযাত্রা শুভারম্ভ হয়েছে বড় সুন্দরভাবে। মূল বেক সাইডে আপনাদের দেখব পাইছে, এয়া নামরূপ মহাবিদ্যালয় যে সোণালী জয়ন্তী বর্ষর সামরণি অনুষ্ঠানের আজি দ্বিতীয় দিনার এই দ্বিতীয় দিনা অনুষ্ঠানের প্রথম তো আর অতিক আকর্ষণীয় যে প্রথম তো অনুষ্ঠান এয়া হল বারে রহনীয়া সাংস্কৃতিক শোভাযাত্রা। এই শোভাযাত্রা শুভারম্ভ হয়েছে, ওলাই আছে এই সাংস্কৃতিক শোভাযাত্রা, আর বড় ভাল লাগছে, একদম বহু লোকের উপস্থিতি, মানে বিশাল জনসমাবেশের বিশাল এক আয়োজন, আর এই বিশাল আয়োজনের যে সাংস্কৃতিক শোভাযাত্রা হয়েছে এই শোভাযাত্রা আগবাড়ি আছে আপনার দেখাইছো, ভাল লাগছে। আজির এই বারে রহনীয়া সাংস্কৃতিক শোভাযাত্রা উপস্থিত থাকিব পায় অতিক আনন্দিত হয়েছো আর ভাল লাগছে আর দেখাই গে আছো। আর এয়া হাতি, হাতি সহ সাংস্কৃতিক শোভাযাত্রা ভাল লাগছে, হাতি সহ সাংস্কৃতিক শোভাযাত্রা অতিক আকর্ষণীয় মুহূর্ত আপনার দেখা আছো। মুকুন্দ মুরারী সাংস্কৃতিক গোষ্ঠীর নামরূপ অংশগ্রহণ করেছে, কেন অনুভব হয়েছে? ভাল লাগছে, আজি আমি নামরূপ কলেজতে আজি পড়ি যাওয়া, আজি মানে ছবছর মান হল ওলাই যাওয়া, ভাল লাগছে, সকলে একত্রিত হয়েছে, ভাল লাগছে। হয় নগরী বর নামঘর সাংস্কৃতিক শোভাযাত্রাত অংশগ্রহণ করেছে, এই হারনগরী বর নামঘরের ভক্তপ্রাণ সকলক আপনার আগত দেখাইছো কেনে ধরনের আগবাড়ি আইছে।
হারনগরী বরনামগর এই নামরূপর আপনাদের পরিচয় করা দিবস সাংস্কৃতিক শোভাযাত্রা অংশগ্রহণ করে কেন ভাল আপনি আপনাদের নামঘরিয়া সকলে জ্ঞানের মন্দিরের যে বারেরহণীয়া সোণালী জয়ন্তী বর্ষর যে বারেরহণীয়া সাংস্কৃতিক শোভাযাত্রা অংশগ্রহণ করব পায় কেন অনুভব এই অনুষ্ঠানটি হচ্ছে আমার ধর্মের রক্ষার প্রারম্ভিক আখড়া তাতে অ কথারপা আহি একেবারে মহাবিদ্যালয় সকল শিক্ষা আং করে নিজের জীবনের যাত্রা আরম্ভ করে এই অনুষ্ঠানটত আমি হারনগরী বরনামঘরের তরফের আমাকে অংশগ্রহণ করবলে আমার আবাসন জানা হয়েছিল এই অনুক্রমে আমি যথাসাধ্যে এই অনুষ্ঠানটত সহযোগিতা আগবাইছো আমার ইয়াতে গায়ন বায়ন আছে আমার হারনগরী বরনামঘর আইসকলে দিহানামত অংশগ্রহণ করে আছে ভক্তসকলে ইয়াত সকলতে পদযাত্রা করে এই অনুষ্ঠানটত একটা বার্তা শুভবার্তা আর একটা শুভ আশেষ প্রদান করে আমি নিজকে ধন্য মানি সে আপনার ইয়ারে আমি এই নিউজ চ্যানেলবিল আমি ইয়ারপ্রাই প্রণাম জানাই ধন্যবাদ মহানগরী বরনামঘরের ভক্তপ্রাণের গাই মাতৃ সকল গাড়ি দিহানাম গায়ে আগবাড়ি তার দৃশ্য আপনার দেখাইছো কেন ধরনের আগবাড়ি আছে মাতৃসকলে কেনেধরণে দিহানাম গায় আগবাড়ি আছে তার দৃশ্য আপনার দেখা গিয়ে আছো সাংস্কৃতিক শোভাযাত্রা এই নামরূপর যে বেটারি রিক্সা চালক সমিতি এই বেটারি রিক্সা চালক সমিতির সদস্যসকলে কেন ধরনের নিজের বেটারি রিক্সা লো যাত্রীবাহী অবস্থাত সাংস্কৃতিক শোভাযাত্রাত অংশগ্রহণ করেছে তার দৃশ্য আপনার দেখাইছো এই আই মাতৃসকলে বেটারি রিক্সাত নাম গায় গায় এই সাংস্কৃতিক শোভাযাত্রাত আগবাড়িছে এয়া আই মাতৃসকলে বেটারি রিক্সাত উঠি যেহেতু খোজকাড়ি দূরলে যাব নয় বেটারি রিক্সাত উঠি হলেও এই আজির জ্ঞানের মন্দির নামরূপ মহাবিদ্যালয় যে সোণালী জয়ন্তী বর্ষর সামরণি অনুষ্ঠানের যে বারেরহণীয় সাংস্কৃতিক শোভাযাত্রাত অংশগ্রহণ করেছে ভাল লাগিছে আপনার মানে টিঙ্গাঙর হয় ঠিক আছে বাকি সকল দেখা গিয়ে আছে নামরূপ উদ্যোগ নগরী বহু লোক আজি সমবেত হয় একেলগে এই বারেরহণীয়া সাংস্কৃতিক শোভাযাত্রাক অতিকৈ আকর্ষণীয় করে তুলছে আর এই দাদা দুজনক লগ পাইছো এওঁলোকৰ লগত পরিচয় করাই দিছো দাদা আপনার ভাল নাম তো মোৰ নাম তো চিত্রজিৎ দত্ত মই ইয়াৰে এক্স ষ্টুডেন্ট 93-94-95 হয় আজি এই আমার নবজ্যোতি নামঘর উপলক্ষে হয়ে মই এই শোভাযাত্রাত অংশগ্রহণ করেছো বড় ভাল লাগিছে নমস্কার মোৰ নাম তো পংকজ খনিকৰ মই নামজ্যোতি নামঘৰ হৈ শোভাযাত্রাত সকলে শান্তিত থাকক সুখেৰে থাকক সেয়ে কামনা করলো লগতে শিক্ষা জগতত সকলে আগবাড়ি যাওক তাকে কামনা করলো ধন্যবাদ হয় ধন্যবাদ জানাইছো এওঁলোকক আর পাছৰ দৃশ্যবিলাক আপোনালোকক দেখাই গৈ আছো নবজ্যোতি নামঘর নামরূপর এই সাংস্কৃতিক শোভাযাত্রাত অংশগ্রহণ করেছে এই সাংস্কৃতিক শোভাযাত্রাত অংশগ্রহণ করে কেনে অনুভব হয়েছে ভাল লাগিছে হয় এয়া চাওক যিসকলে দূর
দূরলে যাত্রা করব নয় বা দূর জায়গা খোজকাড়ি সাংস্কৃতিক শোভাযাত্রা সহযোগ করব নয় গাড়ি হলেও গাড়ি উঠি আহি এই সাংস্কৃতিক শোভাযাত্রা অংশগ্রহণ করেছে আর এই সাংস্কৃতিক শোভাযাত্রার শোভা বিকশিত করেছে তার দৃশ্য আপনার তার পিছর দৃশ্য দেখা আছে। এয়া সাংস্কৃতিক শোভাযাত্রা গাড়িটো আহিছে সাংস্কৃতিক শোভাযাত্রা করবলে এয়াই মাতৃ সকলে গাড়িত উঠি আহি সাংস্কৃতিক শোভাযাত্রাত অংশগ্রহণ করেছে ভাল লাগিছে হয় এফালে আইতাই নাচি বাগি সাংস্কৃতিক শোভাযাত্রাত অংশগ্রহণ করেছে কেনে পাইছে আইতা বন্ধু সকলে সাংস্কৃতিক শোভাযাত্রাত কেনে ধরনের পারে রহনীয়া হয়ে তুলেছে এ চক লাচিত সেনার যৃশ্য নামেরে লাচিত সেনাই আজি আগবাড়ি আইছে সাংস্কৃতিক শোভাযাত্রা এই আকর্ষণীয় যুহূর্ত আকর্ষণীয় যে দৃশ্য তাকে দেখা বলে আগবাড়ি এয়া লাচিত সেনার সাংস্কৃতিক শোভাযাত্রাত অংশগ্রহণ তার নামঘরিয়ায় তাল নাগারা ঢোল সাংস্কৃতিক শোভাযাত্রা করে আছে ভাল লাগছে মজা হয় আর তাই সকল আহোম জনগোষ্ঠী তাই সকলে সাংস্কৃতিক শোভাযাত্রাত অংশগ্রহণ করেছে ভাল লাগছে না চাই যাওক যারে রহনীয় সাংস্কৃতিক শোভাযাত্রার সুন্দর সুন্দর দৃশ্যবিল আপনার দেখায় গিয়ে আছো এয়া তাই জনগোষ্ঠীর প্রতিনিধি প্রতিনিধিত্ব করবলে তাই জনগোষ্ঠীর প্রতিনিধি করে এই সাংস্কৃতিক শোভাযাত্রার শোভা বিকশিত করে তুলিছে বড় সুন্দর এক দৃশ্য কেনে অনুভব হয়েছে আজির এই সাংস্কৃতিক শোভাযাত্রাত অংশগ্রহণ করে ভাল লাগছে তাই অসমের যে পরম্পরা সেই পরম্পরা আমি যে রক্ষা করে পাইছো তাকে আমি আনন্দিত হয়েছো আর ভবিষ্যতে এনে ধরনের কার্যসূচী আমি অংশগ্রহণ করে থাকি হয় ভাল লাগছে খুব সুন্দররূপে তাই জনগোষ্ঠীর যে সাজপার এই সাজপার পরিধান করে সুন্দররূপে সাংস্কৃতিক শোভাযাত্রাত অংশগ্রহণ করে এই সাংস্কৃতিক বারে রহনীয় সাংস্কৃতিক শোভাযাত্রার শোভা বিকশিত করে তুলিছে ভাল লাগছে চক বড়ো কৃষ্টি বিকাশ কেন্দ্র এওঁলোকে সাংস্কৃতিক শোভাযাত্রাত আহি এই সাংস্কৃতিক শোভাযাত্রার যে আকর্ষণ এই আকর্ষণ বৃদ্ধি করাত এওঁলোকে সহযোগ করেছে কেনেকুৱা লাগিছে ভাল লাগিছে ভাল লাগিছে বড়ো জনগোষ্ঠীর কিবা গীত গীতে বাকি গোয়া thank you
ইয়ার পিছর যে দৃশ্য খুব সুন্দর সুন্দর দৃশ্য দেখা গিয়ে আছো। এয়া গ্রাম্য উন্নয়ন সংঘ নামরূপ এই সাংস্কৃতিক শোভাযাত্রাত অংশগ্রহণ করেছে। ইয়াত অংশগ্রহণ করে কেনে অনুভব হয়েছে? ভাল হয়েছে, ভাল লাগছে, সুন্দর। এই অংশগ্রহণ করা এই বারেরহনীয়া সাংস্কৃতিক শোভাযাত্রাত অংশগ্রহণ করা প্রতিজন ব্যক্তি প্রতিজনের মুখত হাসি আর আনন্দর যাক দেখব পাইছো, তাক আপনার এই ভিডিওত দেখাবলে চেষ্টা করছো। যাই যাওক, ভিডিওটা শেষলেক যাব, বড় ভাল লাগি আছে। আর এয়া চক চাহ জনগোষ্ঠী আদিবাসী লোকসকলের যুমু নৃত্য ঢোল বাদন বজায় এয়া সাংস্কৃতিক শোভাযাত্রাত অংশগ্রহণ করেছে খুব সুন্দররূপে। ছাত্র সন্থা এই গুর্খা ছাত্র সন্থাও এই সাংস্কৃতিক শোভাযাত্রাত খুব সুন্দররূপে আগবাড়ি আহি অংশগ্রহণ করেছে আর শোভা বিকশিত করেছে। সাংস্কৃতিক শোভাযাত্রাত অংশগ্রহণ করে কেনে অনুভব হয়েছে? বড়িয়া লাগছে, ধুনিয়াকে গীত গাওয়া। সাংস্কৃতিক শোভাযাত্রার দল লানি নিশিগা দল নামরূপ ক্লাস ইলেভেন স্টার স্পোর্টস একাডেমির দলটি আছে। বাড়ি কেন লাগছে সাংস্কৃতিক শোভাযাত্রাত অংশগ্রহণ করে? একদম বড়িয়া, বড়িয়া লাগছে না? অল্প কি দুটামান কি মারি দিম কুকি আর ইয়ার পাছত আপনার দেখাই আছো নামরূপ কাবাডি ক্লাব। নামরূপ কাবাডি ক্লাবর যলটি আহি আছে দেখা গিয়ে আছো। আর এয়া আপনার দেখাইছো ফলকনস ক্রিকেট ক্লাব নামরূপ। কেনেকুয়া লাগছে বাড়ি?
মজা অল্প চিঁড় বাকর করা আক সাংস্কৃতিক শোভাযাত্রা আইসা ইমান ঠান্ডা ঠান্ডা গহীনকে আহিলে নহব নয় এটা ক্লাসত নাই নয় এটা উকি মারি দিয়া ধুনিয়াকে উকি এটা মারি দিয়া জোরকে মারা কোন স্কুলের হয় তোমাল বিভিএফসি হাই সেকেন্ডারি স্কুল মডেল স্কুল আর তোমাল একে সব একটা স্কুলের ন হয় নি তুমি হয় নি কেন লাগছে সাংস্কৃতিক শোভাযাত্রা ভাল লাগছে খরকে আহি যা আগবাড়ি আর এয়া আপনার এটা দেখাইছো নামরূপ মহাবিদ্যালয়ের যে সোনালী জয়ন্তী বর্ষর উপলক্ষে বারেরহণীয় সাংস্কৃতিক শোভাযাত্রাত অংশগ্রহণ করেছে নামরূপর পাঞ্জা সন্থা। কেন অনুভব হয়েছে আজ ইয়াত অংশগ্রহণ করে? একদম ভাল হয়েছে, বড়িয়া বড়িয়া বড়িয়া। একাত পাঞ্জা একদম বডি বিল্ডার দেই, পুরা তাগড়া লাগছে। কেন লাগছে? ভাল লাগছে। সব হকতাব ব্যক্তি সকলে পাঞ্জা সন্থার লগত জড়িত হয়ে আছে। বন্ধুসকল, এই বারেরহণীয় সাংস্কৃতিক শোভাযাত্রা বড় লানি নিচিঙা এটা দীঘল ডাঙর এই সাংস্কৃতিক শোভাযাত্রার, এই দীঘল ডাঙর সাংস্কৃতিক শোভাযাত্রাত বড় দীঘল দীঘল ডাঙর ডাঙর মানুষ দেখব পাইছো। আর এয়া হয়েছে নাহরকাঠিয়া MSR বক্সিং এসোসিয়েশনের দলটি আহি ইয়াত এই সাংস্কৃতিক শোভাযাত্রাত অংশগ্রহণ করেছে বড় সুন্দররূপে। ইমান ডাঙর ডাঙর মানুষ আইসে যাও। দাদা আপনার ভাল নাম? মই আধাত থাকি গেছো দেই, আধাত থাকি গেছো। ইমান ডাঙর মানুষ আইছে সাংস্কৃতিক শোভাযাত্রাত, ভাল লাগছে। খুব ভাল 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 লাগিছে। তাকে ইয়াত এই সাংস্কৃতিক শোভাযাত্রাত আহি মানে নিজকে বহুত সৌভাগ্যশালী, গৌরব অনুভব করেছো, সৌভাগ্যশালী যেন লাগিছে। বড় সুন্দর হয়েছে মানে, আর বড় দীঘল ডাঙর এই লানি নিচিগা এক বারেরহণীয় সাংস্কৃতিক শোভাযাত্রা। ঠিক আছে। আর আমার এজন ইউটিউবার দাদা আকো আজ পাইছি। নমস্কার, হয় জগত নামরূপ ইউটিউব চ্যানেল। এজন দাদার ইউটিউব চ্যানেলটা আছে জগত নামরূপ বলে, যদি সার্চ করে পাব। আর চ্যানেল সাবস্ক্রাইব করে দিব, ভিডিওবিল লাইক করব, চাব। মোর চিনাকি দাদা হয়, গতি আজ পাইছো, ভাল লাগে। ব্যাক সাইডে আপনার দেখব পাইছে নামরূপ টাইকান্ড একাডেমির দলটি আহি আছে, আর সুন্দররূপে স্লোগান দিয়ে আহি আছে এই টাইকান্ড একাডেমি ক্লাবর দলটি খুব সুন্দররূপে আগবাড়ি আহি আছে। আর এই অংশগ্রহণ আপনার দেখা গৈ আছে। আমার এয়া ভন্ডি টাইকান্ড, তুমি টাইকান্ড শিকা? টাইকান্ড ভাল লাগে, আর আজ ইয়াত অংশগ্রহণ করেও ভাল লাগছে। তোমার ভাল নাম? নমস্কার, মোর নাম মিস আনিশা নেহরা। হয়, টাইকান্ড তুমি কিমান দিনের পর করছিলে? 8 বছর। এটা লেগে পারফেক্ট হয়ে গেল। বাকি অকল জুনিয়র? এশিয়ান গেমসলৈকে গৈছে, বৰ সুন্দৰ কথা দেই, ভাল কথা। বাকী সকলক অলপ দেখাই আছো। আৰু এয়া নামৰূপ টাইকাণ্ড একাডেমীৰ ছাত্র ছাত্রী সকল, খুব সুন্দররূপে নামরূপর টাইকান্ড একাডেমির ছাত্র ছাত্রী সকল আহি আছে, এওঁলোকক দেখাই গৈ আছো। আর এওঁলোকৰ পাছত আছে বাকী সকল।
বাকি সকল টাইকান্ডু একাডেমির যখন স্টুডেন্ট অভিভাবক সকল হয় আর আপনার এই সাংস্কৃতিক শোভাযাত্রা অংশগ্রহণ করে কেনে অনুভব করেছে? ভাল লাগছে, অতিক মনোমোহা হয়েছে, বারে রহনীয়া আর বিশেষ বড় ওখ ডর ডর মানুষ দেখা পাল ইয়াত। হয়, আপনি নামরূপর নাকি? হয়, ইয়াত কেনেকা অনুভব হয়েছে? ভাল লাগছে। হয়, আর ঝুমুর দল কোথায়? ঘিনা স্কুল মিলনজ্যোতি হয়ে সাংস্কৃতিক শোভাযাত্রা অংশগ্রহণ করেছে। লাঠি খেল ন? হয়, অকমান খেল দেখা দিয়া রাইজক। এনেকে হব অলপ অলপ আর এটা আপনার দেখাই আছো আমার গাঁলিয়া চহা লোক সকলে মাছ ধরব যাওতে কেনে ধরনের হাজি কাছি উলাই আহে তার দৃশ্য আপনার দেখাই আছো। ভাইটি জুলুকি মারিবা এটা মাছ আজি ঘর আহিবই লাগবে, মাছ নাহলে আজি ভাত খাওয়া নহব, হয় না? হয়, মাছ আহিবই লাগবে, মাছ নাহলে আজি ভাত নাখাবা, ঠিক আছে? কেনে নদ গে মাছ কেনে ধরনের মারিবা, অল্প মাছ মাছ ধরা অল্প দৃশ্য তো দেখাব লাগে। এয়া হলো মাছ মারি গোড়ায় মাছ পাইছে পাইছে, কি কি মাছ পোয়া হল? কি মাছ পালা? পুঠি, কারই, ডর মাছ পাইছে, বরালি পাইছে। আর এফালে চক রাইজ আছে নিজের নিজের কুচকাবাজতে সাংস্কৃতিক শোভাযাত্রাত অংশগ্রহণ করে আগবাড়ি আছে, খুব সুন্দররূপে আগবাড়িছে, ভাল লাগছে। আর সরকারের আরক্ষী বিষয়া সকল কর্মচারী সকলে সাংস্কৃতিক শোভাযাত্রাত অংশগ্রহণ করেছে আর খুব তীব্র গতিবেগে আগবাড়ি গেছে। এই সাংস্কৃতিক শোভাযাত্রা অতিক আকর্ষণীয় হয়ে উঠিছে, ফলে দেখব পাই আছে BVFC হাই সেকেন্ডারি স্কুলের ছাত্র ছাত্রী সকলে এই যার সমাজের বিবাহ পদ্ধতি, এই বিবাহ পদ্ধতির কেনে ধরনের করা হয় তার কিছু দৃশ্য আপনার দেখাব বিচার। আর এটা আর এটি পুরখা সমাজের দল আগবাড়ি আছে পাবলিক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের, পাবলিক উচ্চ মাধ্যমিক বিদ্যালয় নামরূপ গোর্খা ছাত্র ছাত্রী সকলে সাংস্কৃতিক শোভাযাত্রাত অংশগ্রহণ করেছে। Yeah!
আর নামরূপ কলেজের ইংলিশ ডিপার্টমেন্টর হয়ে প্রতিনিধিত্ব করেছে। কেন লাগছে তোমাল? ভাল লাগছে? আর পিছর এটি প্রেজেন্টিং মিসিং এটার নামরূপ কলেজ কেন অনুভব হয়েছে? ভাল লাগছে? ইয়াত অংশগ্রহণ করে ভাল লাগছে? আপনার দেখা আছো আমার ভারত মাতৃর সু সন্তান মহাত্মা গান্ধীর নেতৃত্বত যে দাণ্ডী যাত্রা, এই দাণ্ডী যাত্রা, এই সাংস্কৃতিক শোভাযাত্রাত প্রতিনিধিত্ব করেছে। কেন ধরনের মহাত্মা গান্ধীয়ে ভারত কেন ধরনের মহাত্মা গান্ধীয়ে যে দাণ্ডী যাত্রা আরম্ভ করেছিল কেন ধরনের রাইজে সহযোগ করেছিল তার দৃশ্য আপনার দেখা গিয়ে আছে সাংস্কৃতিক শোভাযাত্রাত বুরঞ্জী বিভাগ নামরূপ মহাবিদ্যালয়। আর ইয়ার পর আপনার দেখা আছো সাংস্কৃতিক শোভাযাত্রাত পরম্পরাগত যে খেল, এই পরম্পরাগত খেলর এয়া দেখক, এয়া চক কেন ধরনের সাংস্কৃতিক শোভাযাত্রাত পরম্পরাগত খেল অসমিয়া বিভাগের নামরূপ মহাবিদ্যালয়ের ছাত্র ছাত্রী সকলে এই পরম্পরাগত খেলর প্রতিনিধিত্ব করবলে আইছে আর এই সাংস্কৃতিক শোভাযাত্রার শোভা বিকশিত করেছে। ছোৱালীয়ে খেলা যি খেল টায়ার লৈ খেলি থাকে সৰু ল'ৰা ছোৱালীবিলাকে তাৰ দিছে যায়। আৰু তোমালোকে ডাঙৰকে উকি এটা মাৰি আর এই বারে রহনে সাংস্কৃতিক শোভাযাত্রা ইকোনমিক্স ডিপার্টমেন্টর ছাত্র ছাত্রী সকলে রামায়ণের রাম ভক্ত সকলে সাংস্কৃতিক শোভাযাত্রাত অংশগ্রহণ করেছে। আর আপনার দেখাইছো পৌরাণিক যে রামায়ণের কথা, এই কথা অনুসরি
আপনাদের দেখব পাইছে রাম সীতা আর লক্ষ্মণের সঙ্গে বীর হনুমানের যে ইয়াত প্রতিনিধিত্ব করেছে তার দৃশ্য, আর শেষের ফলে আছে রাবণ, রাবণ যি বিশ্ববিখ্যাত এজন সম্রাট, আজি এই সাংস্কৃতিক শোভাযাত্রাত দুটা দশাবতার রাবণ এই সাংস্কৃতিক শোভাযাত্রাত সীতা আই মাতৃ এই অংশ এই বারেহনীয়া সাংস্কৃতিক শোভাযাত্রাত অংশগ্রহণ করে কেন লাগিছে? ভাল লাগিছে, বহুত দীঘল ডাঙর এই সাংস্কৃতিক শোভাযাত্রা, কলি যুগত আহি কেন লাগিছে? রাম ভগবান আহিছে কলি যুগত, আর এয়া আমার নামরূপবাসীর কারণে এক সৌভাগ্য, আর সকলে আছে লক্ষ্মণ দেব, কেন লাগিছে সাংস্কৃতিক শোভাযাত্রা? ভাল লাগিছে। তুমি কিহৰ ধন্যমালিনী রাবণের সেকেন্ড ওয়াইফ, আর এয়া রাবণের সেকেন্ড ওয়াইফ ধন্যমালিনী, আর এয়া কেনেকুয়া কেনেকুয়া দৃশ্য এই বারে রহনীয়া সাংস্কৃতিক শোভাযাত্রাত দেখিব পাইছে, চাই যাওক মনোমোহা দৃশ্যবিলাক, অতিকৈ আকর্ষণীয় দৃশ্যবিলাক আপনাদের দেখিব পাইছে। কিহৰ প্রতিনিধিত্ব করেছে? হরিণ, বড় সুন্দর, কেনেকুয়া লাগিছে? কিহৰ প্রতিনিধি করেছে? সুমিত্রা, আর তুমি? কে কে, বড় ডেঞ্জার ক্যারেক্টার মেইনটেইন করেছে কে কে, এর কে কে রোলটোর কারণেই রামে বনবাসত যাবলগীয়া হয়েছিল, আর তার সুন্দর প্রতিনিধিত্ব করেছে এলোকে, তার দৃশ্য আপনার দেখা গিয়ে আছে। এই সাংস্কৃতিক শোভাযাত্রার যে সৌন্দর্য রূপবিল চাই যাওক, এয়া পরিচয় করাই দিছো, জনক রাজা, জনক রাজা আগবাড়ি আইছে সাংস্কৃতিক শোভাযাত্রাত, লগতে সুনেনা, আর লগতে সুনেনা আছে, আর এই পাছফালে পরিচয় দিব, কিহৰ প্রতিনিধিত্ব করেছে? শত্রুঘ্ন, শত্রুঘ্ন হরপুত্র, হরপুত্র, আর একে বড় ধুনিয়া ধুনিয়া ক্যারেক্টার মেইনটেইন করেছে দেই আজির এই সাংস্কৃতিক শোভাযাত্রাত, আর মূল ব্যাক সাইডে আপনাদের দেখব পাইছে ফিশিং এন্ড পেডি, এয়া অ্যাক্টিভিটি, ফিশিং এন্ড পেডি এগ্রিকালচার অ্যাক্টিভিটি প্রতিনিধিত্ব করেছে, আর এই সাংস্কৃতিক শোভাযাত্রার শোভা বিকশিত করে তুলিছে, এই সাংস্কৃতিক শোভাযাত্রাত অংশগ্রহণ করে কেনে অনুভব হয়েছে? বহুত ভাল অনুভব হয়েছে, বহুত ভাল হয়েছে ভাইটি, মজা লাগছে, আর এও তো মাছ মারিব আজি, ডাঙর ডাঙর মাছ ধরবা, ন মাছ ধরব নয়লে আজি ভাত না খাবা, কেনে কথা? সাংস্কৃতিক শোভাযাত্রাত এয়া মাছ ধরা দলটি আকো অন্য একটা মাছ ধরা দল লগ পাইছো, এলোকে তো কি মাছ পাইছা? কি মাছ? মাগুর, বড় হয় মাছ, আজি ডবলকে পোয়া হয়েছে ন, আজি তেতিয়া হলে খানা তো ভাল হব, আলহী সকলক নিমন্ত্রণ করেছে নাকি? মাগুর মাছ পাইছে আর আলহীক নিমন্ত্রণ নাই করা, বড় ডাঙর ফ্যামিলি, মাতিলে আহিম, নিশ্চয় খাবলে আহিম, খাবলে মাতিলে কিয় নাহিম, হয় না? হয়, ঠিক আছে, আর মাছ মারি থাকা, আহিম আহিম, এ ধরা ধরা এয়া গুরুই মাছ, দনিগনাহে আহিলে বোলে, গুরুই মাছ বলে ভাবিছিলে, দনিগনা আহিলে, দুঃখ নকরিবা, মাছ মারি থাকা, মাছ আহিবই, এয়া আটাই জনগোষ্ঠীর লোক, আর এয়া পাছফালে আছে দরা কন্যা, দরা কন্যা সুন্দররূপে সাংস্কৃতিক শোভাযাত্রা দরা কন্যার সাজ পোশাকেরে এওঁলোকে দরা কন্যার যে রোল সেই রোলটো আজি ইয়াত প্রতিনিধি করে দেখাইছে, দরাই মুখ নুখুলে কিন্তু কন্যায় খুলিবও পারে, কেনেকুয়া লাগিছে অংশগ্রহণ করে, কেনেকুয়া অনুভব? ভাল লাগিছে, দরা আর এয়া ছাতি ধরা, ওহ
হেৰি আহি আছো আর দেখাই গৈ আছো, ভিডিওটো শেষলৈকে চাই যাব। বৰ সুন্দৰ হৈছে আজিৰ সাংস্কৃতিক শোভাযাত্ৰা। আৰু এই সাংস্কৃতিক শোভাযাত্ৰাত অংশগ্ৰহণ কৰা বাইদেউসকল এয়া ৰাস্তাটো জোৰ নৃত্য মাৰিছে। ছাতি ধরি কেনেকুয়া লাগছে? এ মজা লাগছে, লগতে কন্যা এজনীও আছে রে, ছাতি ধরার লগতো এজনী কন্যা, বড় সুন্দর। আৰু এতিয়া আপোনালোকক দেখাম এই সোণালী জয়ন্তী বর্ষর সামরণি অনুষ্ঠানত সাংস্কৃতিক শোভাযাত্রাত অংশগ্রহণ করেছে নারীর নির্যাতন আর সবলীকরণ সমাজতত্ত্ব বিভাগ নামরূপ মহাবিদ্যালয়। আর এয়া নারীর উপর যে অত্যাচার নির্যাতন চলে তার দৃশ্য আপনার দেখাছি। মদ খাই আহি হাজবেন্ডে কেনে ধরনের পত্নীর উপর নির্যাতন চলায় তার দৃশ্য আপনার দেখা গৈ আছে। আর এফালে যাও, আর এইজনও চাক মদ খাই নিজের পত্নীক কেনে ধরনের মারপিট করে মদর বটল। আর নারীর উপর কেনে ধরনের নির্যাতন হয় এই নির্যাতনের যে দৃশ্য এই সাংস্কৃতিক শোভাযাত্রাত অংশগ্রহণ করে ইয়ার নারী উপর নির্যাতনের উপর দেখা আছে। আর এয়া আহিলে শিক্ষা তত্ত্ব বিভাগের ছাত্র ছাত্রী সকল ধান হালুয়া এয়া কি হয়? হ্যাঁ ধান হালুয়া কার্য। আর এয়া আমার সহা গাঁলিয়া খেতক এজনে পথারত কেনে ধরনের পথার ওলাই যায় তার দৃশ্য, নাঙল আর জাপি লো পথারত যার যে দৃশ্য সেই দৃশ্য সেই সাংস্কৃতিক শোভাযাত্রাত দেখাবলে চেষ্টা করেছে। দাদা খেতির পর পথারপর আহি আছে নাকি? হয় বড় দুখে ভাগরে আছে। আর কি আছে মাটি চহাবলে? বহুত আছে, এটা হলে কষ্ট করবই লাগবে আর হয়নে। হালুয়া কিন্তু জলপান টাইমত দিব লাগিব দেই, হয় তেতিয়াহে খেতি ভাল হব। হয় এফালে ধান সিঁচা কার্য কঠিয়া সিঁচিছে, হয় মাটি ভালকে চহাই লওয়া হয়েছে তো, চহা আছে মাটি চহা ভালকে থাকিলে কঠিয়া ভাল হব। আর এফালে ভূই রোয়া, ভূই রোয়া মানে কঠিয়া রোয়া, এয়া কঠিয়া রুই আছে রোয়নী সকলে। আর কঠিয়া রোয়ার যে দৃশ্য হয় সেই দৃশ্য সাংস্কৃতিক শোভাযাত্রাত দেখাবলে চেষ্টা করেছে। হয় কঠিয়া তুলিছে আর এফালে কঠিয়া রুইছে, কঠিয়া তোলা আর কঠিয়া রোয়া দেখাইছে। আর দেখাইছে রাতেপা গধূলি যে তুলসী গছর গুড়িত হিন্দু ধর্মাবলম্বী চাকি বন্তি জ্বলায় আর এক মাঙ্গলিক কার্য আগবায় তার দৃশ্য দেখাইছে। আর এফালে ধান লৈ আহিছে, হ্যাঁ সোণালী পথার, হয় এওঁলোকে ধান ধাই মেলি বর্তমান সংগ্রহ করে লৈ আহিছে পথারপর। আর পথারত এয়া নজর নিদিব চকু নিদিব তেনেকুৱাকে এওঁলোকে সিম্বল ইয়াত দেখাবলে চেষ্টা করেছে। লক্ষ্মী ধান অনা কার্য, এবার লক্ষ্মী আহিলে চিন্তা নাই দেই, হয় নাই লক্ষ্মী লৈ আহিছে, এবার ধানে ধন্য ভরপুর হয়ে পড়ব। আর এফালে দাওনিয়ে ধান দায় আছে, ঘামি গেছে রে দাওনি। আর পথার টেঙা আনিছা নাই? হ্যাঁ ধান দাব আহিলে পথারত টেঙা লৈ আহিব লাগে, আনিছা নাই? আনিছা, টেঙা যদি আনিছা নিমখ জলকি আনিছা তেতিয়াহলে অকল টেঙা খাই থাকিলে নহব, ধান ভালকে দাব লাগিব দেই।
আৰু এওঁ পথাৰৰ পৰা সোণগুটি বুটলি লৈ আহিছে, সোণালী ধান সোণগুটি বুটলি লৈ আহি এয়া পথাৰৰ পৰা আহি থকাৰ যি দৃশ্য, সেই দৃশ্য এওঁলোকে দেখাইছে। দৰ্শক, এই সাংস্কৃতিক শোভাযাত্ৰাত আগবাঢ়ি যোৱা দলটিক চাবৰ কাৰণে ৰাইজে এয়া কেনেধৰণে নামৰূপৰ ডেইলী মাৰ্কেটত তিনিআলিত ৰাইজে উপস্থিত হৈছিল। গাঁৱৰ ৰাইজে পথাৰৰ পৰা ধান অনাৰ পাছত, দাই মেলি ধান লৈ অহাৰ পাছত গৰু যুটি কেনেধৰণে ধান মৰণা মাৰে তাৰ দৃশ্য এয়া আপোনালোকে চাওক। এয়া উখনি মাৰিছে আৰু এয়া গৰু যুটি মৰণা মাৰি আছে তাৰ দৃশ্য দেখাই আছে। হয়, আৰু এয়া হাৰিছে কেনেধৰণে। আৰু এতিয়া আপোনালোকক দেখাম এই সাংস্কৃতিক শোভাযাত্ৰাত মাঘ বিহুৰ যি মেজি, এয়া মেজি দেখাব চেষ্টা কৰিছে। মাঘ বিহুৰ কাৰণে যা যোগাৰ চলিছে আৰু, মেজি আৰু এয়া পিঠা পনা, আৰু পাছফালে আছে আপোনাৰ ভেলাঘৰ। অঁ ভঁৰাল, হয় মই ভেলাঘৰ বুলি ভাবিছিলোঁ, ভঁৰাল। তাৰমানে ধান চান দাই মেলি আৰু ভঁৰালত ভৰোৱা হ'ল নেকি? ধান ভৰোৱা হ'ল নেকি? হ'ল, ঠিক আছে। বন্ধুসকল, আপোনালোকক দেখাই আছো এয়া সতী জয়মতী আইক চাওদাংসকলে কেনেকে এৰেষ্ট কৰি লৈ আহিছিলে, আধুনিক ভাষাত যদি কেনেধৰণে শাস্তি দিছিলে। দেখাইছোঁ সাংস্কৃতিক শোভাযাত্ৰাত বহুত জলকীয়া লৈ আহিছে, আৰু এয়া অসমত অতি বেছি পোৱা জলকীয়াবিধ হৈছে ভূত জলকীয়া। এয়া চব ভূত জলকীয়া লোক লৈ আহিছে, আৰু সেই ভূত জলকীয়া লৈ আহি এই সাংস্কৃতিক শোভাযাত্ৰাত অংশগ্ৰহণ কৰিছে, আৰু তেওঁলোকে ভূত জলকীয়াৰ প্ৰতিনিধিত্ব কৰিছে, তাৰ দৃশ্য আপোনালোকক দেখাইছোঁ। গড় ক'ত তোমাৰ? বৰহাট বাগান। কি নাম? প্ৰাঞ্জল নন্দ। নন্দ, আৰু তোমাৰ নাম? মোৰ ঘৰ মাহমৰা, মোৰ নাম এজিকা দেৱী। নামো কলেজৰ ষ্টুডেণ্ট। ভাল লাগিছে ইয়াত অংশগ্ৰহণ কৰি, আগবাঢ়ি যাওঁ আৰু বাকী দৃশ্যবিলাক আপোনালোকক দেখাই আছোঁ। বৰ জোৰদাৰ আন্দোলন কৰি আহি থকা এই ছাত্ৰ ছাত্ৰীসকল এই সাংস্কৃতিক শোভাযাত্ৰাত কেনেধৰণে অংশগ্ৰহণ কৰিছে তাৰ দৃশ্য আপোনালোকক দেখাইছোঁ। আন্দোলনকাৰী যেতিয়া আন্দোলন কৰে তেতিয়া কেনেধৰণে এয়া প্ৰটেকশ্যন দিয়া হয় তাৰ দৃশ্য আপোনালোকক দেখাই আছোঁ। নামরূপ কলেজ, নামরূপ কলেজ, নামরূপ কলেজ, নামরূপ কলেজ।
আর এই সাংস্কৃতিক শোভাযাত্রা আহি এতিয়া নামরূপর হারনগরী বরনামঘর আর এয়া রঙিয়াল নামঘর দুইখন নামঘর পার হয়ে আইছে। আর সাংস্কৃতিক শোভাযাত্রার লানি এতিয়াও সিঙা নাই, আর এই লানি নিশিঙা সাংস্কৃতিক শোভাযাত্রা আপনার দেখাই গে আছে। কেনে লাগিছে আজি? বড়িয়া। আর এয়া সকল প্রাক্তন ছাত্র সকল দেখিব পাইছো, ভাল লাগিছে। চেক এটা দিয়া বন্ধুসকল, এই সাংস্কৃতিক শোভাযাত্রাত বিভিন্ন রকমের দৃশ্য আপনাদের দেখব পাইছে। তার লগতে একটা ব্যতিক্রম দেখবলে পাব, যে চন্দ্রযান ভারতের চন্দ্রযান অভিযানের লৈ এক সুন্দর দৃশ্য দেখাবলে আগবাড়ি। আর চন্দ্রযান থ্রি কেনে ধরনের লঞ্চ করা হয়েছিল, চন্দ্রযান থ্রি ভারতে কেনে ধরনের পৃথিবীত এক নিজের নাম প্রতিষ্ঠা করবলে সক্ষম হয়েছিল তাই দেখাবলে চেষ্টা করেছে। এয়া ভারতের চন্দ্রযান অভিযান এই সাংস্কৃতিক শোভাযাত্রাত অংশগ্রহণ করেছে। আর এওঁলোক হল সায়েন্টিস্ট, যিসকলে ভারতের চন্দ্রযান চাব বিচাৰিছে। ভিডিওটি শেষলৈকে চাই যাও। সাংস্কৃতিক শোভাযাত্রা করে আহি এয়া নামরূপর টার্নিং এটা লৈছে, আর ইয়ারপরা টার্নিং টার্ন লৈ আগবাড়ি গৈ আছে। আর রাইজর ভিড়ভাড় মোর বন্ধু নিতুলক লগ পাইছি। নিতুল ভাল? ভালে ভালে। স্কুল ডিউটি তাকে আজি সাংস্কৃতিক শোভাযাত্রাত আহিলো। বিশাল জনসমাবেশে যে বারেরহনীয়া সাংস্কৃতিক শোভাযাত্রা আগবাই লৈ গৈ পুনের উভতি অহার যে দৃশ্য, সেই দৃশ্য আপনার দেখাইছো। এয়া উভতনির দৃশ্য, এয়া উভতনির দৃশ্য। সাংস্কৃতিক শোভাযাত্রা ইতিমধ্যে সমাপ্ত হয়েছে, আহি নামরূপ মহাবিদ্যালয় প্রেক্ষাগৃহত আহি উপস্থিত হয়েছে। সকলকে মানে আদর সম্ভাষণ জানাইছো, আর সকল অতিথিবৃন্দ, বিভিন্ন দল, সংগঠন, নামঘর, মন্দির, মসজিদ সকলকে উদযাপন সমিতি হয় ধন্যবাদ জ্ঞাপন করছো। আপনাদের বহক, আপনাদের বহক। আমার যে অভ্যর্থনা সংগ্রহণীর পর আরম্ভ করে চাহ সকল আপনাদের শুশ্রূষা করব, আর আমার মানে ভকত ভকতসলক ইয়ারপা সেবা ধরছো। আমার যে বরনামঘর আর নবজ্যোতি নামঘর যখন ভকত বৈষ্ণব আছে খন্তেক বহক, আর অভ্যর্থনা সমিতির আমার যখন বিষয়ববী আছে কারণে বিশেষ রুম এটার ব্যবস্থা করেছে আগবাই লো যাব। আর যুমুরর দল, ঝুমুরর দল নামরূপ মহাবিদ্যালয় তথা আমার গাহরপতি আঞ্চলিক আঞ্চলিক চাহ জনজাতি ছাত্র সংঘের দ্বারা আজি যে ঝুমুরর দল প্রদর্শন করেছে, সেই ঝুমুরর দলটুক মানে মঞ্চর কাছে বিচারি ঝুমুরর দলটি মানে মঞ্চর কাছে বিচারি সোনকালে আহক মঞ্চ পারফরমেন্স ঝুমুর যে প্রদর্শন ঝুমুর প্রদর্শন করবর কারণে অনুরোধ করছো মঞ্চ কাছে আহক। আহ
বন্ধুসকল, যে বারেরহনীয়া সাংস্কৃতিক শোভাযাত্রা, বিশাল জনসমাবেশের যে বিশাল শোভাযাত্রা, এই শোভাযাত্রা আহি পুনৰ উভতি আহি পুনৰ নামৰূপ মহাবিদ্যালয়ৰ সন্মুখত, এই প্রেক্ষাগৃহর সন্মুখত উপস্থিত হয়েছেই। আর ইতিমধ্যে সুন্দররূপে এক পূর্ণ পর্যায়ের সমাপ্তি ঘটিল এই সাংস্কৃতিক শোভাযাত্রার, তার দৃশ্য আপনার দেখাবর কারণে চেষ্টা করলো। আর বহু ভাল লাগিলে, বহু লোকের এই বিশাল জনসমাবেশের যে দৃশ্য আপনার দেখাবলে চেষ্টা করলো, বড় ভাল লাগিল। আর আশা করো আপনাদের ভিডিওটি চাই অতিক ভাল পাইছে, গতি প্লিজ লাইক এটা করব আর ভিডিওটি শেয়ার করে দিব। আর কেন হয়েছে প্লিজ কমেন্ট চ্যানেল প্রেস করে দিব, আপনার কামনার।